হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই ফেসটি আঁকার চেষ্টা করব ইউজ লুমিস মেথড। দিস মেথড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বিগিনার্স। সাজেস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার। আই হোপ লাইক দিস ভিডিওস। বলে রাখি, লুমিস মেথড ছবি আঁকার এমন একটি ওয়ে যেটা প্র্যাকটিস করতে থাকলে একজন বিগিনার লেভেলের আর্টিস্টকে প্রো লেভেলের কনভার্ট করে দিতে পারে। তো বন্ধুরা, আমি এত বছর ছবি আঁকি, এখনও লুমিস মেথড প্র্যাকটিস করি। আমি বলবো আপনিও করবেন। এতে হবে কি, ছবির যে একটা প্রফেশন বা ক্যারেক্টার রয়েছে খুব সহজে থিঙ্ক করতে পারবেন। অনেকে প্রশ্ন করেন, ভাই ছবি তো আঁকি কিন্তু পেপারের বাইরে চলে যায়, মানে পেপারের মধ্যে যে একটা সীমাবদ্ধতা, মানে ওই মেজারমেন্টের যে ব্যাপারটা, সেটা আসলে অনেকেই ঠিক রাখতে পারে না। তাই এই জন্যই বলবো আপনি বেশি বেশি লুমিস মেথড প্র্যাকটিস করুন, তাহলে অন্তত এই সমস্যাগুলো আপনার হবে না। আর এগুলো প্র্যাকটিস করতে থাকলে আপনার ড্রয়িং স্কিল আপনি আপনি ইম্প্রুভ হতে থাকবে। তারপর থাকলো ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের যে ব্যাপারটা, আমি স্টেপ বাই স্টেপ ফ্রি হ্যান্ড ড্রয়িং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা বলবেন কীভাবে বোঝালে, কীভাবে দেখালে আপনাদের সুবিধা হয়, আমি সেভাবেই চেষ্টা করব। ড্রয়িং বাংলায় ড্রয়িং টিপস এবং অ্যাডভাইস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন। বন্ধুরা, আমাদের আউটলাইন তৈরি করা শেষ, এখন আমরা শেডিংয়ে যাবো আর কি। তো ভিডিওর সুবিধার্থে আমি ফেসটি অনেক ছোটো করে এঁকেছি, জানি না কতটুকু শেডিং, হয়তো বা প্রপারলি আপনাদের শেডিং প্রসেসটি এই ভিডিওতে দেখাতে পারবো না। তারপর যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি। দেখুন, যেখানে যেখানে বেশি ডার্ক এরিয়া রয়েছে সেখানে আমরা 6B 4B চাইলে 8B ইউজ করতে পারেন, আর যেখানে সামান্য ডার্ক রয়েছে সেখানে আমরা 2B অথবা 4B ইউজ করতে পারি। এছাড়াও ড্রয়িং নিয়ে কোনো যে কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে করতে পারে, আমি যত সম্ভব দ্রুত সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, লুমিস মেথড নিয়ে আরও কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। ভিডিও লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। আপনারা চাইলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজকে এখানেই ছাড়ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। আশা করি আপনার ড্রয়িং খুব শীঘ্রই ইম্প্রুভ হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ, বাই।